আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলেই তো বাংলাদেশ পুলিশের কনস্টেবল যে নিয়োগটা চোখ চলমান আছে এই নিয়োগের আপনার কখন ট্রেনিং শুরু হতে পারে সম্ভব ডেট প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স তো মিটিং হবে আজকে হয়তো বা মিটিং হবে মিটিং হওয়ার পর চূড়ান্তভাবে ভাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের ট্রেনিং শুরু হবে তবে ওই নোটিশে দেওয়া আছে আপনার আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসে ছাব্বিশ তারিখ থেকে আপনার সম্ভবত ট্রেনিং শুরু হতে পারে সবাই বুঝতে পারছেন অর্থাৎ আগামী মে মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনাদের ট্রেনিং শুরু হতে পারে অর্থাৎ ঈদের আগে আপনাদের কুরবানি ঈদের আগে আপনাদের ট্রেনিং শুরু হতে পারে সকলে মানসিকভাবে প্রস্তুতি নেন সবাই বাসায় থাকবেন বাইরে ঘোরাফেরা করবেন না আর হচ্ছে পরিবারকে সময় দিবেন কারণ হচ্ছে সময় খুবই কম এই সময়ের মধ্যে আপনাকে এখন প্রস্তুতি নিতে হবে ট্রেনিংয়ে যাওয়ার জন্য মন মানসিকতা স্থির করতে হবে ট্রেনিং করার জন্য ঠিক আছে ছয় মাস মৌলিক প্রশিক্ষণ আপনাদের হবে বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনার ট্রেনিং হয়ে যাবেন টোটাল সাতটা ট্রেনিং সেন্টারে আপনার ট্রেনিং হবে যেমন হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি সাতটা ট্রেনিং হবে টাঙ্গাইলে ট্রেনিং হবে আপনাদের নোয়াখালীতে খুলনা রাঙামাটি খাগড়াছড়ি এবং রংপুরে মহিলাদের ট্রেনিং সেন্টার রংপুরে ট্রেনিং অনুষ্ঠিত হবে তো অল্প কিছুদিন বাকি আছে আগামী মাসে আপনারা ইনশাল্লাহ ট্রেনিং আসতে হবে এটা সম্ভব রেট প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা